আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার 10 তারিখ, এখন আমি আমার কর্মস্থলে যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, অদ্রি আর অদ্রি বাবা আগেই নিচে চলে গেছে, তো আমি রেডি হতে একটু দেরি হয়েছে, সব কিছু গুছগাছ করে দিয়ে তারপরে বের হচ্ছি। তো অদ্রিও আজকে আমাদের সাথে যাচ্ছে, আজকে ওর ব্রিটিশ কাউন্সিলে ক্লাস আছে। তো চলুন, আজকে যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। গেলাম, তো অরুণ বারবার আমাকে ফোন দিচ্ছে, আমি এখনও নিচে নামছি না কেন। এ ফাঁকে অদ্রির ব্রিটিশ কাউন্সিলের ক্লাস শুরু হয়ে যাবে সকাল 10টার মধ্যে, তো আমাকে বারবার কল দিচ্ছিল, তো আমি কলটা রিসিভ করছিলাম না। তো আমি লিফটে উঠে গেলাম আর এসেই তো গাড়িতে উঠলাম। মেয়ে খুব রাগ করছে যে সময় নেই, এখন প্রায় 7:15 বেজে গেছে, 8টা বেজে গেলেই সব গাড়ি ঘোড়া জ্যাম লেগে যায়, আরও আগে বের হতে হয় আমাদের বাড়ি থেকে। 7:30টার মধ্যে বের হলে তো রাস্তায় জ্যামটা একটু কম থাকে। তো এখন যাচ্ছি আবার গ্যাস নিতে, গাড়ি গ্যাস ছিল না, তো মেয়ে তো একদম রেগে ফেগে একদম ই হয়ে গেছে, বলছে তোমাদের সাথে যাবোই না, আমি রিক্সাতে গেলে ভালো হতো, আমার ক্লাসটা আমি মিস করবো। তো আমি বলছি ধৈর্য ধরে, সমস্যা নেই, তোমাকে আমরা রাস্তায় নামিয়ে দিব, তুমি ওখান থেকে রিক্সা নিয়ে চলে যেও। তারপর আমি যাচ্ছি গ্যাস আনার জন্য। তো মেয়ে এই ফাঁকে একটু টিফিন কিনে নিল, বাবা ওকে আসার গাড়ি ভাড়া দিয়ে দিল। তো এটা হচ্ছে গ্যান্ডেরিয়া রেল স্টেশন, কত সুন্দর গ্যান্ডেরিয়া রেল স্টেশনটা তৈরি করেছে, যে অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা যাচ্ছি গাড়ির গ্যাস আনার জন্য, ওখানে যেয়ে দেখলাম বিশাল লাইন, তো আর কী করা, ধৈর্য ধরে গ্যাস নিতে নিতে প্রায় 8:30 বেজে গেছে। আমি ভীষণ রাগ করছে আমার সাথে যে তোমাদের সাথে কেন আসছিলাম, আজকে আমার ক্লাসটা মিস হবে। তো আমি বললাম ওকে যে এরকম করো না, বাবা রাগ করবে। ইদানিং রাস্তায় বের হলে ঠিক সময় মতো যাওয়া যায় না, বাসার থেকে অন্তত 1 ঘন্টা আগে বের হতে হয়। তো যাই হোক, আমি গাড়িতে আবার বসলাম, এখন আমার অফিসে চলে এসেছি আমি আপিল বোর্ডে এসে। তখন যখন আমি আপিল বোর্ডে এসে পৌঁছাই তখন প্রায় 10:45 মতো বাজে। তো মাঝখানে মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়েছিলাম হাইকোর্টের সামনে, ওখান থেকে সে রিক্সা নিয়ে ব্রিটিশ কাউন্সিলে চলে গেছে। তারপর আমি অরুণকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে নামিয়ে দিয়ে এসেছি, তারপর আমি আমার কাজের ক্ষেত্রে চলে এসেছি। তো আজকে অনেকগুলো মামলা ছিল, ওগুলো সব আমার দেখতে হবে, ও আজকে আর আপিল বিভাগে আসবে না। তো এখন বাজে প্রায় 12:45, তো আমি কাজ শেষ করে নিচে নেমে গেছি, ওয়েট করছি আজার ভাইয়ের জন্য, গাড়ি বের করছে আজার ভাই। তো আমি আবার এখান থেকে অরুণকে বিভাগীয় কমিশনারে আনতে যাব, ওখান থেকে ওকে নিয়ে তারপরে বাসায় আসবো। তো সব কিছু মিলেমিশে রাস্তায় একবার বের হলে জ্যামের আর শেষ নেই, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। বিভাগীয় কমিশনারে যাচ্ছি অরুণকে আনতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।